আমরা দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের দ্বিতীয় ক্লাসের টপিকস আছে নৈতিকতা, শিষ্টাচার, ইথিক্স অ্যান্ড এটিকেট। তিনটা ক্লাস কোরিলেটেড বাট সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যটা না বুঝলে হবে না। আমরা আগেও নৈতিকতার কথা বললাম, তাই না? কিন্তু ওখানে যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি এখানে একটু ভিন্ন দিয়ে আমি শুরু করতে চাই। এই যে সকালবেলা আপনারা যে ব্রেক পেলেন এবং নাস্তা খেলেন, এই নাস্তা খাওয়া একটা নিয়ম কানুন আছে, এটিকেট আছে। এই এটিকেটের উপরে আর কি আপনাদের কোনো ক্লাস হয়েছে? যেমন আপনার নাস্তা দেওয়া আছে টেবিলে, আপনি গিয়েই গিয়েই নাস্তা শুরু করে দিল, মানে সবাই এখনো খায়নি, গেস্ট এখনো চিফ গেস্ট এখনো আসেনি, বা আপনাদের যে ক্লাস দিচ্ছেন একটা দিক একটু গরম বেশি করে খাই। তো এখন আপনার ডিজি মহোদয় টেবিলে আসেননি, উনি আসবেন, একটু দেরি হচ্ছে। তো দেরি, এখন আমার তো খোদা লেগে গেছে, বিস্কিট আছে, তো বিস্কিটটা খুললাম, খুলে সে খেল, তার দেখা দেখি সে খাইল, তার দেখা দেখি আর একজন খাইল। এটা এটিকেট ভঙ্গ হলো, কারণ আনটিল অর আনলেস চিফ গেস্ট বা যিনি আসার কথা, যার সম্মানে এই অনুষ্ঠানটা হচ্ছে, ইন অ্যাবসেন্স অফ হিম অর হার, আপনি এই যে খেলেন, তার হয়তো আসতে 5 মিনিট দেরি হচ্ছে, অন্য একটা কাজে ব্যস্ত হয়েছে, এই 5 মিনিট কি আপনি না খেয়ে দেখতে পারেন না? আপনার এত ক্ষুধা লাগছে, তাহলে কি হবে? এটিকেট ম্যানার, এর আর একটা কথা ম্যানার, এটিকেট এবং ম্যানার নষ্ট হল। এবং কখন এটা নষ্ট হয়? যখন আমরা ফাও খাই। যদি বলতো যে পে ফার্স্ট দেন সার্ভ, এখন অনেক বাংলাদেশের অনেক হোটেল টোটেলে দেখি এরকম আছে, আগে পে করেন, তাহলে আপনি লাইন দিতে দাঁড়াইছেন, আপনি তো একজনকে ওভারটেক করে দেয় পে করতে পারবেন না, পারবেন? তাহলে আপনি খাবার নিয়ে বসে আছেন, আপনি নেবেন তারপরে খাবেন, ওখানে আপনি আপনার স্বাধীন মতো খান, কোনো অসুবিধা নেই। বাট এখানে একটা অনুষ্ঠান, এই যে আজকে আমরা কোট টাই পরে আসছি, আমরা যে শীতের জন্য পড়ছি তা নয়, এটা এটিকেট, একটা অনুষ্ঠান, যে এখানে একটা লুঙ্গি পরে আর একটা পায়জামা পাঞ্জাবি পরে দেওয়া যাবে না। যারা মুসলমান মাথায় টুপি দিয়ে আসবে, পাঞ্জাবি পরে আসবে, একটা কোট পরে আসবে, হয়তো টাই পরবে না সে, কিন্তু সেটা দোষের নয়, আবার দোষ। যেমন ইরানে নিষেধ করেছে যে হিজাব করা যাবে না, আপনি পরে যাচ্ছেন, সরকার আইনে আপনি মানেন না, ঠিক না? তো সেই জন্য এটিকেট আপনি আজকে শিখলেন। ইথিক্স হলো নীতি আর এটিকেট হচ্ছে ম্যানার। এটা কে সৃষ্টি করেছে, কে এই ধারণাটা এনেছে? আপনি দেখেন যে নৈতিকতার ধারণা ও সংজ্ঞা, কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ মোরালিটি, ইংরেজি প্রতিশব্দ মোরালিটি, মোরালিটি শব্দের উৎস ল্যাটিন শব্দ মাস এবং মোরালস, মাস থেকে মোরালস ও মোরালিটি শব্দের উদ্ভব হয়েছে। এর সঠিক আচরণ বা চরিত্র मास शब्दटी प्रथम व्यवहार करें रोमानरा सर्वप्रथम नैतिकतार गुरुत्व आरोप करें के शब्दटी बुझा गेছে तिनी एटा उद्भावक संज्ञा की संज्ञा हच्छे मानुषेर अंतर्निहित ध्यान धारणार समष्टि जा मानुषके सुकुमार वृत्ति अनुसरणे अनुप्राणित करे सक्रेटिस लक्ष्य मानुषेर कल्याण साधन नियंत्रक विवेक एवं मूल्यबोध नियंत्रण करे मानसिक आचरण आमी बोलछिलाम ना जे आमाके परिचालित करे के मनेर मध्ये एकटा अशरीरी आत्मा रयेछे সেই অশরীরী আত্মা আমাকে বলছে তুমি ডাইনে দাও নাই বামে দাও। ডাইনে দাও কেন? তোমার বামে একটা গাড়ি আছে। কে বলে দিল? মন বলে দিল যে তুমি যদি ডাইনে দাও অ্যাক্সিডেন্ট করবে। তুমি বেশি খেও না, তুমি হার্টের রোগী, প্রেসারের রোগী, টেবিলে গরুর মাংস আছে দিদি এখানে আজকে অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী আসবে तुम्हारा दावती प्रतिष्ठान लोक गरुर मांस एखे खावा लागबे ना आज के प्रेसार थाका जाए था दुई टुकड़ा बेशी करे खाबो परे ना हय दुई ओषुध एकटु बेशी खाबो किन्तु जदि बोलतो किने खाओ टाका दिए एक पिस गरुर मांस 50 टाका खाइते कि खाइते ना बंधु जिज्ञेस करे कि रे तुमि गरुर मांस खाओ ना केन बोले ना दोस्त खाबो ना केन आमार प्रेसार आछे किन्तु जेई मांगना पाच्छ तखन आर तोमार पेशाब थाकछे ना तखन हच्छे कि ओषुध एकटा खेताम दुइटा खाओ ताहले कि एटिकेट तोमार कि नैतिकता तोमार ताहले नैतिकता शिष्टाचारेर संज्ञा दिस इज द डेफिनेशन अफ नैतिकता मोरालिटी एंड एथिक्स एंड एटिकेट और मोरालिटी You look at the others. You look your eyes to the others. এটা কিন্তু অনেক সময় একটা সম্প্রদায়ের লোক আছে যারা সমাজের খুব নামি দামি কিন্তু নিজেদের বিষয়টা তারা বড় করে দেখে পরিবার পরিজনের প্রতি তাদের খেয়াল কম। যেমন ধরো এই বললে আবার বিরুদ্ধে যাবে, যেমন এই তাবলিগ জামাত देखबा जे बृद्ध बयस टुकड़ा टुकड़ी बांधे ताबलीग जामाते जाच्छे भालो धर्मेर अनुसरण करछे मानुषके धर्मेर दिके दीक्षा करछे बाट हयतो बाड़ी पौंछले बेर आगे आछे तार किन्तु खाওয়ার समस्या নেই। एकसाथे थाके सबाई मिले एकसाथे रान्ना करे खाई। आमी जखन इउनो छिलाम एडिसि छिलाम एरकम आर अफिसे আসতো দল বেঁধে আমি তাদেরকে যখন এই কথা বলতাম মানে আমি দিকে বুঝি যে লোকটা হয়তো আসছে ধর্মের অনুভূতিতে সে চলে আসছে থাকতে পারছে না যে না আমি একটা চিল্লা দিয়ে আসি বাট তার পরিবার পরিজন হয়তো না খেয়ে আছে। তখন আমি যখন বলতাম যে পরিবার পরিজনের একটু খোঁজ নিয়ে কয় স্যার আপনি আবার এটা কি করলেন আমার পরিবার আল্লাহ দেখবে তুমি চেষ্টা করলে তুমি আমার দিকে 10,000 বা আমি তোমার দিকে 2,000 দাও বা তুমি 2,000 বা আমি 10,000 দাও। সুতরাং আমাকে শুধু ডাকলে হবে না, আমার ডাকার সাথে সাথে আমি তো তোমাকে ঘরের মধ্যে বসে থাকতে বলিনি। নামাজ পড়ো, নামাজ পড়ার গ্যাপে আবার তুমি কাজ করো, শস্য ফলাও, উৎপাদন করো, মাঠে যাও, ঠিক না? সেই জন্য আপনার এই যে বিবেক, এটাই হলো বিবেক এবং মূল্যবোধ এবং মানসিকতা। এটা যদি আপনার মধ্যে না থাকে, আপনার মধ্যে তিনটা জিনিস অবশ্যই দরকার। এক হলো বিবেক, एक हलो मानसिकता दुई हलो मानुषेर कल्याण ये यदि ना थाके ताहले आपनार भितरे नैतिकताओ नाई मूल्यबोधो नाई। एकटा पशुर जेमन मूल्यबोध नाई, पशुर सामने जा पाबे से खेये फेले, कारागार खाबे कि खाबे ना से सेटा चिंता करे ना। सुतरां सेजन्यই আমি এই প্রতিষ্ঠানের ডিজি মহোদয় যিনি এখানে উপস্থিত নেই কিন্তু আপনাদের জন্য এই সাবজেক্টটি নির্বাচন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদূরপ্রসারী প্রভাব ফেলবে আপনাদের জীবনে। ছোটবেলায় আপনারা দেখছেন না একটা ইট স্কুলে স্কুলে যে একটা ইট দিয়েছেন একটার পর একটা ইট সাজাইছেন, পিছনের ইট একটা যে লাথি দেন সব ইট পড়ে গেছে, ঠিক আছে ঠিক আছে না। তাহলে আপনি কি শিখলেন? আপনি শিখলেন আজকের এই বেসিক ক্লাসে যে আপনি এটিকেটস এবং এই যে ইথিক্স নীতিবোধ এই প্রতিষ্ঠান আপনার দ্বারা পরিচালিত হবে, আপনাকে দেখে অন্যজন শিখবে এবং সেই শিক্ষা আরো ১০ জায়গায় ছড়িয়ে দেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনস্টিটিউশনের একজন ট্রেনার, আমি ট্রেনিং দিয়েছি, আমি ট্রেনিং নিয়েছি, সেখান থেকে শিখে এসেছি, তারা এটা শিখিয়েছে। তাহলে আপনি যে শিক্ষক যে শিক্ষা দিলেন তা সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে। আপনি বিদেশে যাবেন এই এটিকেট রক্ষা করবেন না, আপনি যদি খেলাধুলো করে যদি ট্রেনের টিকিট কাটতে যান পাবেন পারবেন। এখন যে মেট্রো রেলের টিকিট দিতেছে এখন কিছু হয়তো সেদিকে দু একটা হতে পারে, কিন্তু বিদেশে এরকম সুযোগ নেই। দেশটা একটা দেশ এমনি উন্নতি হয় না, প্রতিটা মানুষকে প্রতিটা মানুষের মোরালিটি নৈতিকতা এটিকেটস ইথিক্স সমানভাবে তারা মেনে চলে বলে তাদের দেশের এত উন্নতি হয়েছে। এই দেখেন নৈতিকতার উৎস ধর্ম ঐতিহ্য ও মানব আচরণ, এই তিনটি উৎস থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে। এটা কে বলেছে? জোনাথন হাইট। ছবি দিয়ে দিয়েছি, আপনারা ইয়েতে যদি গুগলে সার্চ করেন তাহলে বিস্তারিত ওখানে আপনারা পাবেন। আমি তো আর বিস্তারিত 1.5 ঘন্টায় আনতে পারবো না, আমি জাস্ট আপনাদের বিভাগটা দিয়েছি। এই দুই হলো শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা, এটা বলছে নীতিবিদ মোহ। ঠিক আছে, নৈতিকতা হলো ভালো মন্দ আচরণ স্বচ্ছতা সততা ইত্যাদির মধ্যে সম্পর্ক। একটি গুণ, কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি ইংলিশে এই কথাটা উল্লেখ আছে, এটা কেমব্রিজ ইউনিভার্সিটি, কেমন এটা কেমব্রিজ একটা ডিকশনারি। নৈতিকতার পিছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে, এটা বলছে আরএস ম্যাকুইভা। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী মোহনদাস করমচাঁদ গান্ধী, এই মহাত্মা গান্ধী। তাহলে এদের সম্পর্কে যদি ব্যাখ্যা করতে হয়, তারা যা বলেছে তাদের যে জীবন আচরণ সেটা আপনার 3 ঘন্টার ক্লাসেও কিছু হবে না, এত দিক তারা উল্লেখ করেছে। তো সেই জন্য আমরা এর আগেই বলেছি নীতি এবং দুর্নীতির কথা বলেছি, শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা বোধ। ওই যে আমরা একটা ইসলাম ধর্মের একটা কথা বলেছি যে যেখানে প্রতিবাদ করা যাচ্ছে না সেখানে মনে মনে রাগ মনে মনে ঘৃণা বোধ করা আপনার নৈতিকতার একটা বহিঃপ্রকাশ, যে আমি মেনে নিতে পারছি না, আমি মানছি না, বাট আমার কিছু করণীয় নাই। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু ডু, তো হোয়াট ক্যান আই ডু? আই এম সাইলেন্ট বাট আই হেট ইউ। এরা হলো বিখ্যাত ব্যক্তি। এইসব ব্যক্তিদের জীবন आचरण আপনাদেরকে পড়তে হবে জানতে হবে রিফারেন্স দিতে হবে আপনি যখন অন্যদেরকে ট্রেনিং দেবেন অন্যরা যখন ট্রেনিং আনবে তখন আপনাদেরকে তাদের কথাই বলতে হবে তার বাইরে আপনার বলার কোনো সুযোগ নাই রিফারেন্স ছাড়া কথা বলা যায় না এরপরে দেখেন আসেন এন্ডোসাস রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক মানে একটা কথা বলেছে রাষ্ট্র যদি আপনার উপরে চাপিয়ে দেয় তাহলে আপনি কিন্তু আপনার নৈতিকতা যা আছে সেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন দেখো রাষ্ট্র যদি বলে যে তোমাকে এই কাজ করতে হবে তাহলে আপনার করতে হবে রাষ্ট্র যদি বলে ভোর ৬টায় অফিসে আসতে হবে যেদিন ইমার্জেন্সি থাকে হ্যাঁ সে একটু খাইছে বেশি না ঘুমাইছে কম পায়ে ব্যথা আচ্ছা দেখেন খেলার সুযোগ আছে এখানে দুবেলায় খেলায় নাকি সকালবেলা ব্যায়াম শুরু কি খেলা কি খেলা ব্যাডমিন্টন যে সুন্দর প্রতিষ্ঠান চিন্তা করছেন এমন কোনো দিক নাই আপনার বডি যাতে ফিট থাকে সেজন্য আপনাদের খেলাধুলার ইনস্টিটিউশনগুলি খেলাধুলার জন্য সারা বিশ্বে কফি আনান মানবাধিকার আইনের শাসন স্বচ্ছতা গণতান্ত্রিক ভিত কফি আনান করেছেন তারপর প্লেটো বলেছে শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে অনাবশ্যক নিরর্থক ভিতরে বহু কথা আছে শুধু শেষ কথা বলা আছে অনাবশ্যক শাসক যদি দুর্নীতি হয় তাহলে আপনার কাছ থেকে চাবে যা আছে সরকার যা বাজেট দিয়েছে তুমি কি করবে না ভাউচার বানাও হ্যাঁ ভাউচার বানাও মেট করণীয় আইন দ্বারা নৈতিকতা নিয়ে করা যায় না আমি একটা উদাহরণ দিয়েছি যে আমি নামাজ পড়বো না আমি পূজা ঘরে যাবো না আমি ঠাকুরকে ডাব খাওয়াবো না কি করবো কিছু করণীয় আছে তাহলে ল এবং মোরালিটি তাহলে আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন দিকে আমি চেষ্টা করেছি তুলে আনার যে যাতে করে আপনাদের এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটি একেবারে মাথার মধ্যে গেঁথে যায় লেখা রাখবে না বোঝেন এটা তো আপনারা পাবেনি মূল্যবোধ বিবেচনা করে যিনি কাজ করেন তিনি নৈতিকতা দিক দিয়ে উন্নত এটা তো কোনো মেজারমেন্ট নাই ১০০ গ্রাম না ২০০ গ্রাম ১ কেজি না ২ কেজি ১০০ টাকা না ২০০ টাকা দাম কত এটার কোনো মানদণ্ড নাই মানদণ্ড কি মূল্যবোধ বিবেচনা করেন যিনি কাজ করেন তিনি নৈতিক দিক দিয়ে উন্নত উপযুক্ত পরিবেশ ও শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণই একজন ব্যক্তিকে এই সকল গুণাবলীতে সমৃদ্ধ করতে পারে তাহলে এতক্ষণ পরে কেন ট্রেনিং দিচ্ছে তা বুঝলেন ট্রেনিং না দিলে কি আমার চাকরি হয়েছে টেবিলে বসা দিলে তো কাগজ কলম নিয়ে কাজ করবো কম্পিউটার একটা দিলে সারাদিন ধরে করবো মোবাইলটা সারা টিপতে আছে এটা ট্রেনিং দিয়ে সেটার মধ্যে দরকার আছে ২ ঘন্টা বসে থাকা আছে দরকার আছে এই এখন বলে দিলাম কিন্তু এটা করতে গেলে কি দরকার এটা দরকার হচ্ছে উপযুক্ত পরিবেশ শিক্ষা এবং যথোপযুক্ত শিক্ষা আপনি তো লেখাপড়া শিখে সার্টিফিকেট নিয়ে আসছেন এমএ পাস করেছেন এর ভিতরে সবাই এমএ পাস তাই না এমএ পাস এমবিএ পাস কেউ ব্যাচেলর ডিগ্রি নিচ্ছে না নাকি আছে নাও যদি থেকে থাকেন তাও আপনি এমএ পাস কিন্তু বন্ধু ভুলে মোবাইল রেখে গেছেন আপনি পকেটে করে নিয়ে গেছেন বন্ধ করে দিয়েছেন এমএ পাস করে কোনো লাভ হবে আজকের থেকে লাভ হবে না এর আগে মনে মনে এরকম ধারণা ছিল জোর তো হইল খুব দামি মোবাইলটা অ্যাপেল তাহলে অ্যাপেল একটা দাম ১.৫ লাখ ২ লক্ষ টাকা স্যামসাং এর একটা দাম ২০,০০০ ২৫,০০০ টাকা তো যাই একটা সুযোগ পাইছি নিয়ে যান। এখন কি নেবেন? কখনোই নেবেন না। 1.5 লাখ টাকা কেন, 1 কোটি টাকা হলেও নেবেন না। কেন নেব না? এটা আপনি কি বলেন? নেবেন না মানে কি 1 কোটি টাকা পয়সা আমি নেব না? अरे भाई 1 कोटी टाका पैसा 80 लाख टाका से फ्लैट दिए फ्लैट किने ओখানে ভাড়া দিলে তো মাসে 25,000 টাকা পাবো। নেব না বলেন আপনি? আপনি নেবেন না? না আমি নেব। নেভার আই টেক, কখনোই নেব না। কেন নেব না? কেন আপনি নেবেন না? কেন দেখা দেন কেন নেবেন না? টাকা রাই না কাঠের পুতুল হবে। फकिरे भिक्षा करे अंध मानुष तार थेके पैसा नेय कारण कि के नेय টাকা পাইলে নেবেন। তাহলে গভর্নমেন্টের চেয়ারে বসাই আপনাদের লাভ নাই, কারণ আপনারা সব দিয়ে যাবেন। সরকারের উন্নয়নের পরিবর্তে অকল্যাণ করবেন। কি নেবেন কি নেবেন না? কেন নেবেন না সেই কথা বলেন। নৈতিকতার স্খলন হবে না। নেব না এই কারণে, নেব না এই কারণে আমার মধ্যে আছে সততা, আমার মধ্যে আছে শিক্ষা, আমার মধ্যে আছে ন্যায়পরায়ণতা, আমার মধ্যে আছে শৃঙ্খলাবোধ। আমি সেই কারণে নেব না। আমি যে নেব, যে বিল্ডিং কিনবো, ওই বিল্ডিং এ কি আমি বাস করতে পারবো কি পারবো না আমি অনিশ্চিত, আমি জানি না। আল্লাহ তাআলা জানেন, মহান রাব্বুল আলামিন জানেন, মা দেবী জানেন, মা দুর্গা জানেন, আমি জানি না। সুতরাং আমি নেব না। নেব না এই কারণে, এই ট্রেনিং শিখলাম সেই জন্য নেব না তা না। ট্রেনিং কি হয়েছে? টাকা পাইছি তো নেব। নেব না তখন যখন আমি উপলব্ধি করব যে না, আমার নিয়ন্ত্রক আছে, আমার বস আছে, আমি যদি ধরা পড়ি চাকরি যাবে, এই ভয় নেব। আর নেব না যেটা আমার সম্পদ নয়, এটা আমাকে কেউ দেয় নাই, এটা পড়েছিল অন্যের জিনিস রেখে গেছে, কেন টাকা নেব? আর আমি হেফাজতকার, আমি এই চেয়ারে বসে আছি, গভর্নমেন্টের চাকরি করি, উন্নতি করবো, সেই জন্য আমি মাসে বেতন পাই, টিএবিল পাই, খাবার পাই, ফল পাই, চা পাই, কফি পাই, কেন নেব? নেব না সেই জন্য। বুঝাতে পারছি কেন নেবেন না? যদি মনের মধ্যে এরকম থাকেন পরের জিনিস নেবেন, তাহলে মন থেকে মুছে ফেলেন। ওই জিনিস আপনার নয়, ওই জিনিস আপনি ভোগ করতে পারবেন না। দেখা যায় বহু লোক জেলখানায় আছে, বসতেছে, মরতেছে। বহু লোক 10 তলা 12 তলা বাড়ি বানিয়েছে, হাজার কোটি নিয়ে বিদেশে টাকা পাচার করে দিয়েছে, সে খাইতে পারে না। আমাদের একজন অনেক বিজ্ঞ মানুষ বলছে, এ কয় টাকায়? মাত্র 4,000 কোটি টাকা, কিচ্ছু না। বাট মৃত্যুর আগে খাবার পায় না। পাইছে? পাইছে খাবার? কোথায় মৃত্যু হবে? চা নিয়ে যাবো, কিছুই নিয়ে যাবো না। কোথায় নিয়ে যাবো তাও জানি না। আমি তো কৃষকের সন্তান, আমি অ্যাডিশনাল সেক্রেটারি, ঢাকা শহরে 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে বাস করি। আমার আমার ভাই তো 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে বাস করে না, ঢাকা শহরে থাকে না, মাঠে চাষ করে। তা আমি চাষ আসছে দেশে বিদেশে লেখাপড়া শিখেছি, অনেক বড় সুযোগ পেয়েছি। তো আমি টাকা নিয়ে কি করবো? কবরে যাবো, আমার কবরের হিসাব কেমন? ছেলে দেবে না মেয়ে দেবে? এই নৈতিকতা তার মধ্যে নাই, এই ধর্মীয় অনুভূতি তার মধ্যে নাই, সে এখান থেকে চুরি করবে, চেয়ারে বসবে, সরকারের সম্পদ লুট করবে। আজকের এই ট্রেনিং এর পরে আমি আশা করব আপনারা এই শিক্ষা নেবেন যে কেউ অন্যের সম্পদ চুরি করবেন না। অন্যেরটা নিলে আপনার নৈতিকতার প্রকাশ পাবে না। আর শিষ্টাচার, এটিকেট তো আমরা বলেছি, এবার আসেন ethics and etiquette are two nearly synonyms, দুটো কিন্তু কাছাকাছি শব্দ, প্রায় কাছাকাছি। It is very difficult to distinguish materially. It can be said that one is compared entry or at alternative to the others. একটার সাথে আরেকটা এই করা একটু কঠিন, সুতরাং এই বিষয়ে আমরা পরিষ্কার হলাম যে ইথিক্স অ্যান্ড মোরালিটি, এটিকেট, এগুলি অনেকটা সিনোনিম শব্দ। এইবার আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি। আমি যতক্ষণ ইসলামের পক্ষে কথা বললাম, ইসলামকে আমি এত গুরুত্ব দিলাম, এনে যদি ৫০০ ছাত্র থাকতো তাহলে ভালো হতো, কারণ আপনারা ২০ জন মাত্র। এই ২০ জন থেকে আমি মনে করি যে ২০ লাখে পৌঁছাবে, কারণ আপনাদের এখানে তো মানুষ এসে ট্রেনিং দেবে, আপনারা এই ট্রেনিং দিবেন। কে কে নাই? একদম নাই না? আচ্ছা ঠিক আছে, না থাকলে তো এখানে সবচেয়ে বেশি লাভ, ১ কোটি টাকার বেশি লাভ করেছিল, বলছি টাকা পেলেও মিনিমাম, ঠিক না? তাহলে কি আকায়েদ, ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই আকায়েদ, যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি। আর নৈতিকতা হল নীতির অনুসরণ, অর্থাৎ কথা কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা। কথা এবং কাজে, কথা বললাম একরকম, আর নিচে টেবিলে দিতে হাত পড়ার দিতে আর একটা রকম, তাহলে কথা এবং কাজ যদি দুই হয় মুনাফিকি হয়, তাহলে নীতি নৈতিকতা মানে আর কিছুই থাকবে না। তাহলে ইসলাম কি বলেছে? মার্জিত এবং বিনয় হতে হবে। আপনি ঘুষ খান না, আপনি নীতিমান, তাই বলে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন সেটা কি নীতি নৈতিকতা? অনেক লোক আছে আমি ঘুষ খাই না বলে যার সাথে খারাপ ব্যবহার করে, ভালো কাজ করে না। ২ নাম্বার, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায়, অশ্লীল, অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করা নৈতিকতা। তাহলে নৈতিকতার মধ্যে এই তিনটি কিন্তু আপনার অত্যাবশ্যক, অবশ্যম্ভাবী এবং অবশ্যই পালনীয়। নৈতিকতা ও নীতির অনুসরণ মানব জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ। নীতিহীন মানুষ পশুর সমান। নীতিহীন মানুষ পশুর সমান। পশু তো অনেক ভালো, পশুকে খারাপ আমরা বলছি কেন? তাই পশু দেখা যাচ্ছে মানুষের থেকে খারাপ, কারণ মানুষকে আল্লাহ তাআলা বলেছে আশরাফুল মাখলুকাত, 18 সৃষ্টির কত, 18,000 না 18 লাখ, 18,000 না 18,000। আল্লাহ তাআলা সৃষ্টির যে সেরা জীব, ন্যায় অন্যায় বুঝার, ন্যায় অন্যায় বুঝার একমাত্র ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা এই মানুষকে। সুতরাং সেই মানুষ যদি ন্যায় অন্যায় ভুলে দেয়, তাহলে সেই জন্য মানুষকে পশুর সমান মনে করা হয়েছে। পশুকে নিকৃষ্ট ধরে নেওয়া হয়েছে, মানুষকে তার থেকে কত উপরে মর্যাদা দেওয়া হয়েছে। সেই মর্যাদাবান মানুষ যদি অন্যায় অত্যাচার করে, তাহলে সে পশুর সমান। কোনরূপ নীতিবোধ নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ কোনো কিছু সে পরোয়া করে না, সে শুধু নিজের লাভ এবং কল্যাণই বোঝে। নীতিহীন মানুষ ঠিক পশুর সমান, এই জন্যই পশুর সাথে তুলনা করা হয়েছে। এই নীতিহীন মানুষ কি কি কাজ করে দেখছেন? সে মিথ্যা কথা বলে, সে প্রতারণা করে, সে মানুষকে ধোকা দেয়, से परचर्चा करे इत्यादि तार चरित्रे एसब फिटे उठे समाजे से नाना रूप अशांति सृष्टि करे बड़ बड़ कथा बोलते किछुक्षण परे बोलबे जानदार बेरिये जाबे যখন বেরিয়ে যাবো না এখান থেকে পরে ফিরে যাবো বড়দের সে আমার তীরে বলতেছে একটা বড় বড় কথা বলেছে কত ঘুষ দুর্নীতি করছে ঠিক আছে খোঁজ নিয়ে দেখো না পড়াইতে আইছে তো তাই বড় বড় কথা বলতেছে এই যে পরনিন্দা পরচর্চা এর মতো জঘন্য অপরাধ কারণ যে মানুষটা সম্পর্কে তুমি জানো না সেই মানুষটা সম্পর্কে তুমি এই যে দিচ্ছ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছ মনে হয় লোকটা ঘুষ খাচ্ছে আরে একটা অ্যাপেল টেলিফোন চালায় কত টাকা বেতন পায় ঠিক তো কথা সঠিক সঠিক কানাডায় বাড়ি করেছ কত টাকা বেতন পাও ছেলে মেয়ে বিদেশে পড়াও কত টাকা বেতন পাও এত বড় ফ্ল্যাটওয়ালা গাড়ি তুলে রাস্তায় চলো सरकार तुम्हें मर्यादा दिए तुम सचिव हो फ्लागाला पताकाला गाड़ी नहीं चलो और तुम्हारी हलो कानाडा अमेरिका अस्ट्रेलिया सिंगापुरे मालयेशिया कोई पाँच टाका सेटा बोला तो मोटा अपराध नय बाट सेटा बोलार अथॉरिटी आमार नाई आमी बोलले बरं आमी पापेर भागी दरकार नाई और जवाब देवे सरकार ठीक कर चोख भूल कथा चोख भूल व्याख्या दी अंधकार आलो चाँदनी राते हाइटे जाच्छी देखी एक दड़ी एक गरुर दड़ी पड़े रही चित्कार मानुष लाठी नहीं आसे पिटानो शुरू कर हारिकेन नहीं आसते देखे साप नय दौड़ी चार चोख तो भूल व्याख्या दीते भूल कथा बोलते सुतरां आमी जा जानी ना आमी जा देखी नाई आमी जा बुझी ना से व्याख्यार मध्य आमी जाब ना निश्चित नैतिकता नैतिकता की मिथ्या बोलबो ना नैतिकता की प्रतारणा करबो ना मानुष के धोखा देब ना परचर्चा निंदा करबो ना इस्लामेर दृष्टिते सबचेये बड़ ठीक है लोकटार की रकम है से लोकटा किन्तु शांतिते थाके ना से सब समय मानुषेर पिछने लेगे थाके कार बिरुद्धे कि बोलबो ना बोलबो एई कामे से थाके तार अन्य काम बन्ध हैं से पदोन्नति पाइछे आमी पाई ना आर पाई नाई तो आमाके आर आमी किछु बोले कोनो लाभ होबे ওর এই নাই ওর সম্পূর্ণ মানুষ সমাজে শ্রদ্ধা ভালোবাসা লাভ করে সকলেই তাকে সম্মান করে আকায়েদ বা ইসলামী বিশ্বাস সমূহ মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় যে ব্যক্তি আকায়েদের বিষয়গুলি ভালোভাবে বিশ্বাস করে তার চরিত্র সুন্দর হয় সে সর্বদা অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে সর্বদা দূরে থাকে দুর্নীতিকে প্রশ্রয় দেয় না বরং দুর্নীতি সে প্রতিরোধ করার চেষ্টা করে প্রতিরোধ না করতে পারে ঘৃণা করে এখন এখন বলেন এই এ পর্যন্ত যা পড়ালাম বুঝলেন কিনা ভালো লাগলো কিনা ঘুম গেল কিনা যে টিচার ভালো তার ক্লাসে মানুষ ঘুমায় না আর যে ভালো পড়াইতে পারে না সে ঘুমায় না সে ক্লাসে ঘুমায়